আসসালামু আলাইকুম। গাজার উত্তরে ঝটিকা স্থল অভিযান, ইসরায়েলের বোমা হামলা অব্যাহত। লেবানন সীমান্তে হিজবুল্লাহ ইসরায়েল আর্মির মধ্যে চলছে খণ্ডযুদ্ধ। পশ্চিম তীরে ইসরায়েলের গ্রেফতার অভিযান, ইসরায়েলে আবার হামাসের মিসাইল বৃষ্টি। রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন বলেছেন, একটি মহল হামাস ইসরায়েল যুদ্ধকে মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। এরদোয়ান বলেছেন, আত্মরক্ষার সীমা অনেক আগে অতিক্রম করেছে ইসরায়েল, গাজায় এখন চলছে তাদের বর্বরতা। জো বাইডেন বলেছেন, চীন আক্রমণ করলে ফিলিপাইন রক্ষায় এগিয়ে যাবে যুক্তরাষ্ট্র। ভিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাব প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। গাজায় ঝটিকা অভিযান চালিয়েছে ইসরায়েল। হামাসের অবস্থান শনাক্ত করার লক্ষ্যে বুধবার রাতে অভিযান চালায় ইসরায়েল। অভিযানের সময় ইসরায়েল আর্মির একটি টিম ট্যাঙ্ক আর্মড ভেহিকেল নিয়ে প্রবেশ করে উত্তর গাজায়। বৃহস্পতিবার স্থল অভিযান পরিচালনার ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল আর্মি। এতে দেখা যায়, ইসরায়েল আর্মির ট্যাঙ্ক এবং আর্মার্ড ভেহিকেল নিয়ে একটি মরু সীমান্ত এলাকা থেকে গাজায় প্রবেশ করছে। বুলডোজার দিয়ে একটি দেয়াল ভেঙে গাজায় প্রবেশের পর ট্যাঙ্ক থেকে গোলা বর্ষণের ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েল। এছাড়া ভিডিও ফুটেজে রয়েছে কয়েকটি ভবন ধ্বংস এবং বিস্ফোরকের শব্দ। অভিযান শেষে ইসরায়েল আর্মি আবার ইসরায়েল সীমান্তে প্রবেশ করে। ইসরায়েল আর্মি এবং নেতানিয়াহু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পরবর্তী অভিযানের প্রস্তুতি হল বুধবার রাতের এ ঝটিকা অভিযান। সামনের দিনগুলোতে চলবে তাদের স্থল অভিযান। ইসরায়েল দাবি করেছে, বুধবার রাতের অভিযানের সময় তারা হামাসের অনেক আস্তানা ধ্বংস করেছে এবং এতে নিহত হয়েছে অনেক হামাস যোদ্ধা। তবে হামাসের পক্ষ থেকে অভিযান নিয়ে কিছু বলা হয়নি। স্থল অভিযানের ভিডিও নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। সম্পাদিত এ ভিডিওকে ইসরায়েলের একটি অপপ্রচার হিসেবে আখ্যায়িত করা হয়েছে আল জাজিরার বিশ্লেষণে। এর আগে গাজায় কয়েক ঘন্টার জন্য প্রবেশ করে স্থল অভিযান পরিচালনা করেছে ইসরায়েল। এটি ইসরায়েলের একটি নতুন কৌশল হিসেবে মনে করছেন অনেক বিশ্লেষক। ইসরায়েল অনেক দিন ধরে গাজায় স্থল অভিযান পরিচালনার ঘোষণা দিয়ে আসছে। এ নিয়ে ইসরায়েল আর্মি এবং নেতানিয়াহু সরকারের মধ্যে বিরোধের খবর বেরিয়েছে। গাজায় পরবর্তীতে এ ধরনের স্বল্প সময়ের ঝটিকা অভিযান ইসরায়েলের স্থল অভিযানের কৌশল হতে পারে। ইরাক অভিযানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অতীতে এ কৌশল অবলম্বন করেছে। গাজায় অবস্থানের লক্ষ্যে ইসরায়েল আর্মি প্রবেশ করলে ইসরায়েল আর্মি হামাসের ব্যাপক ভিত্তিক আত্মঘাতী বোমা হামলার শিকার হতে পারে, এ নিয়ে ভীতি বিরাজ করছে ইসরায়েল আর্মির মধ্যে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলের হামলায় 7,000 নিহত হয়েছে, এ কথা তিনি বিশ্বাস করেন না। গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলের টানা বোমা হামলা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার হোয়াইট হাউসে বলেছেন, ইসরায়েলের হামলায় 7,000 মানুষ নিহত হয়েছে বলে ফিলিস্তিন কর্তৃপক্ষ যে দাবি করছে তা তিনি বিশ্বাস করেন না। ফিলিস্তিনিদের কথা তিনি বিশ্বাস করতে রাজি নন। বাইডেন বলেন, তবে আমি নিশ্চিত নির্দোষ শিশুরা মারা যাচ্ছে আর এটা হলো যুদ্ধের ফল। ইসরায়েলের হামলা হামাসের প্রতি কেন্দ্রীভূত করার দাবি জানিয়ে বাইডেন বলেন, ইসরায়েলের সব কিছু করার অধিকার আছে, তাদের দেশের মানুষের নিরাপত্তা এবং ইসরায়েলের সরকার রক্ষায়। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, আর কত মানুষ নিহত হলে ইসরায়েলের জন্য যথেষ্ট হবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান বৃহস্পতিবার বলেছেন, আত্মরক্ষার নামে ইসরায়েল গাজায় যা করছে তা বর্বরতা ছাড়া আর কিছু নয়। 7ই অক্টোবর হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় যে হামলা চালিয়েছে তাতে তাদের আত্মরক্ষার পয়েন্ট অনেক আগেই অতিক্রম করেছে। এরদোয়ান বলেছেন, হামাস কোনো সন্ত্রাসী বাহিনী নয়, বরং তারা ফিলিস্তিনের স্বাধীনতা যোদ্ধা। তারা স্বাধীন ফিলিস্তিন এবং ফিলিস্তিনের মানুষের জীবন রক্ষায় যুদ্ধ করছে। জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা করে এরদোয়ান বলেন, তারা চায় কেবল মানবিক কারণে সাময়িক যুদ্ধ বন্ধ। ফিলিস্তিন কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিম তীরে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে ইসরায়েল আর্মির। 7ই অক্টোবর যুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকে ইসরায়েল আর্মি পশ্চিম তীর থেকে 1,500 বেশি বেসামরিক ফিলিস্তিনিদের গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ইসরায়েল বিমান হামলা চালিয়েছে লেবাননের দক্ষিণে। হিজবুল্লাহর হামলার জবাবে ইসরায়েল এ হামলা চালিয়েছে। 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর ইসরায়েল তাদের উত্তর সীমান্তে হিজবুল্লাহর মোকাবেলায় বিপুল সেনা ও অস্ত্র মোতায়েন করেছে। প্রায় প্রতিদিন এ সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েল আর্মির মধ্যে চলছে পাল্টাপাল্টি গোলা বিনিময়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, হামাস ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে কয়েকটি দেশ। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের প্রতি ইঙ্গিত করে পুতিন বলেছেন, তারা এ যুদ্ধে উস্কানি দিয়ে চলছে এবং চেষ্টা করছে এর সাথে যত বেশি সম্ভব অন্যান্য দেশকে জড়িত করতে। তারা চাচ্ছে কেবল মধ্যপ্রাচ্যে নয় বরং বৃহত্তর অঞ্চল জুড়ে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে। বৃহস্পতিবার ক্রেমলিনে বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সাথে বৈঠকে পুতিন বলেছেন, অন্যদের অপরাধের জন্য ফিলিস্তিনের নারী শিশু ও বৃদ্ধদের হত্যা করা অন্যায়। পুতিন বলেছেন, আমাদের এই মুহূর্তের চাওয়া হল অবিলম্বে ফিলিস্তিনে রক্তপাত বন্ধ করা।
দ্রুত এ যুদ্ধ বন্ধ করা না গেলে বিপজ্জনক দিকে মন নিতে পারে যুদ্ধ এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্যের বাইরে। বৃহস্পতিবার গাজা থেকে ইসরায়েলের উদ্দেশ্যে ব্যাপক ভিত্তিক রকেট হামলা চালিয়েছে হামাস। ইসরায়েলের প্রকাশিত ভিডিওতে রকেট হামলায় তেল আভিভের নিকট একটি ভবনে হামলার দৃশ্য দেখানো হয়েছে। এক ঘণ্টা ধরে গাজা থেকে কেন্দ্রীয় ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে হামাস। হামলা শুরুর সাথে সাথে এয়ার রেড সাইরেন বাজানো হয় ইসরায়েলে। এ সময় লোকজনের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামাস জানিয়েছে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 50 জন জিম্মি নিহত হয়েছে। বৃহস্পতিবার হামাস মুখপাত্র এ তথ্য প্রকাশ করেন। ইসরায়েল বলেছে হামাসের হাতে 224 জন ইসরায়েলি জিম্মি অবস্থায় রয়েছে। এদিকে ইসরায়েলের সমালোচনার বিরুদ্ধে জাতিসংঘের মহাসচিবের পক্ষ নিয়েছে আরব দেশগুলো। এক যৌথ বিবৃতিতে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের মানে এ নয় যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েল নির্বিচারে গাজায় হামলা পরিচালনা করে যাবে এবং ফিলিস্তিনের সাধারণ মানুষ হত্যা করবে। বাহরাইন, কাতার, মিশর, জর্ডান, কুয়েত, মরক্কো, ওমান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা বৃহস্পতিবার এ যৌথ বিবৃতি প্রকাশ করেন। জাতিসংঘ মহাসচিব গুতেরেস গত মঙ্গলবার ইসরায়েলের কঠোর সমালোচনা করে বলেন ইসরায়েল আত্মরক্ষার নামে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গাজায় নির্বিচার হামলা পরিচালনা করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন চীন ফিলিপাইনে আক্রমণ করলে তারা ফিলিপাইনকে রক্ষায় এগিয়ে আসবে। ফিলিপাইনের যে কোনো রণতরী, বিমান বা সামরিক বাহিনীর উপর চীন আক্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করবে ফিলিপাইনের সাথে প্রতিরক্ষা চুক্তির আওতায়। তাইওয়ানের পর ফিলিপাইনের জন্য ওয়াশিংটনের এই ঘোষণায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে দক্ষিণ চীন সাগরে। ফিলিপাইন ছিল দীর্ঘদিন চীনের মিত্র, কিন্তু চীনা আগ্রাসী নীতির কারণে দেশটি এখন আশ্রয় নিয়েছে যুক্তরাষ্ট্রের কোলে। ফিলিপাইনকে ঘিরে বাইডেনের নতুন ঘোষণা এশিয়া প্যাসিফিক অঞ্চলের জন্য খুবই তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। গত রোববার দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের দাবিকৃত বিশেষ অর্থনৈতিক জোনে চীনা একটি রণতরী সংঘর্ষে লিপ্ত হয় ফিলিপাইনের একটি সাপ্লাই জাহাজের সাথে। এরপর বুধবার জো বাইডেন হোয়াইট হাউসে চীনের প্রতি এ কড়া বক্তব্য দেন, জানিয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভিন্ন মাত্রার উত্তেজনা। বুধবার বাইডেন বলেছেন, আমি চীনকে পরিষ্কার করে বলতে চাই ফিলিপাইনের সাথে আমাদের সম্পর্ক লৌহ বর্মের। জো বাইডেন একাধিকবার উল্লেখ করেন লৌহ বর্ম সম্পর্কের কথা। তিনি বলেন ফিলিপাইনের কোনো রণতরী, কোনো বিমান এবং ফিলিপাইন আর্মি হামলার শিকার হলে আমরা প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী এগিয়ে আসব। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।